হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস আর আর ডেলি ব্লগে। তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সে যাই হোক, আজকের আমার ব্লগটা আমি বিকেল থেকে শুরু করলাম, আর এখন কটা বাজে এই দিকে ঘড়ি দেখা যাচ্ছে, এখন বাজে 5:30। তো একটু আগে তো দেখালাম যে মানে মেয়েকে পড়তে পড়তে দিতে যাচ্ছি, মানে পড়তে দিতে যাচ্ছি না, ও ওকে আর কি মানে ঘুম থেকে তুলে মুখ মুখ ধুয়ে আর জল খাওয়াচ্ছি পড়তে যাবে বলে। তো সে যাই হোক, প্রতিদিনই তো সকাল থেকে ব্লগ শুরু করি, সকালের মানে নিত্য নিত্য দিনের প্রতিদিনের কাজকর্ম আমি হচ্ছে দেখাই তোমাদেরকে। তো আজকে ভাবলাম না সকাল থেকে দেখাবো না, আজকে ব্লগটা আমি বিকেল থেকে শুরু করি। তো বিকেল থেকে যার জন্য ব্লগটাকে শুরু করলাম। তো দেখো, আমি এখন হচ্ছে মেয়েকে পড়তে দিয়ে এসেছি, এসে এই একটু চুলটা আঁচড়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ঘরে মানে আলোর অভাব হচ্ছে, বুঝতে তো পারছো অবশ্যই, সে লাইনটা নেই সেই কারণে আলোর অভাব হচ্ছে। আর আমি এখানে যে টর্চ জ্বালিয়েছি আর মোবাইলের ফ্ল্যাশ জ্বলছে। তো সে যাই হোক, আমি একটু এখন সিঁদুর পরে নেব। আর সারাদিন এতটাই ব্যস্ত, মানে ব্যস্ত থাকি এতটা ব্যস্ততার মধ্যে, মানে স্নান করে এসে চুলটা আঁচড়ানোর সময় পাই না, তাই সিঁদুরও পরা হয় না, তাই বিকেলবেলা একটু চুলটা আঁচড়িয়ে সিঁদুরটা পরি। তো আজকে সারাদিন মোটামুটি ভালোই কাটলো। আর আজকে কি রান্না করেছিলাম? আজকে নিরামিষ হয়েছিল রান্না, আজকে রান্না হয়েছিল সোয়াবিন আলুর তরকারি আর ঢেঁড়স আলু আর কাঁঠালের দানা দিয়ে আমি একটা চচ্চড়ি মতো করেছিলাম। তো সে যাই হোক, আজকে যেহেতু ব্লগটা বিকেল থেকে সকাল থেকে শুরু করিনি বলে তাই তোমাদেরকে আর দেখানো হয়নি। লাইনটা নেই কেন বলো তো? একটু আগে হচ্ছে বৃষ্টি হয়েছে, তো যেহেতু বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হলেই মোটামুটি কারেন্ট চলে যাবে, তো কারেন্ট চলে গিয়েছে বৃষ্টি হওয়ার কারণে। আর বৃষ্টিটা মানে হবে তো হয়, একটু ভালো হবে হ, মানে এমনই বৃষ্টিটা হয়েছে যাতে গরম কাটা তো দূরের কথা, গরমটা আরো বেড়ে গেছে, অল্প একটু সামান্য বৃষ্টি হয়েছে তাতে পুরো গুমট গরম। আর এই যে মানে গুমট গরম হচ্ছে, আর এই যে পিছনে দেখছো এখন জানলা দেওয়া আছে, আসলে বাইরে থেকে একটু আওয়াজ আসছে, মানে গানের আওয়াজ আসছে, যার জন্য আমি জানলা দরজাটা বন্ধ করে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে বৃষ্টি হয়েছে, বাইরে একটু একটু কাদা কাদা হয়ে আছে। তো চলো, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি মানে সারাদিন আর কি কাজকর্ম, সরি শুধু মানে সকাল থেকে যা যা বলে অভ্যেস, শুধু সেই সব ভুলভাল বলে দিচ্ছি, সারাদিন নয় বিকালের পর থেকে রাত পর্যন্ত আমি কি কাজকর্ম করি না করি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো, মানে বলতে না বলতে কারেন্টটা চলে এসছে, তো আমার বিকেলের কাজকর্মগুলো আমি শুরু করে দিই, আর সেটুকু তোমাদের সাথে শেয়ার করি যে বিকেলবেলা আমি প্রতিদিন কি করি না করি, আমার কি কি কাজ থাকে না থাকে। তো চলো তোমরা দেখতে। তো বন্ধুরা, প্রতিদিন তো আমাকে সকালবেলা তোমরা বিছানা গুছাতে দেখো, তো আমি যেমন সকালবেলাতে বিছানা গুছাই, তেমন আমি বিকেলবেলাতেও বিছানাটাকে একটু টান টান করে মানে ঝেড়ে টেড়ে ঠিকঠাক করে নিই। তার কারণ কি বলো তো, দুপুরবেলা তো শোয়ার পরে বিছানা তো এদিক ওদিক ঘেঁটে যায়, আর ওই ঘেঁটে যাওয়া বিছানা তো আমার একদম পছন্দ হয় না, একদমই ভালো লাগে না, যে কারণে বিকেলবেলা আবার আমি এই কাজটা করি। তবে হ্যাঁ, সকালের মতো বালিশগুলোকে আর নিচে নামাই না, বালিশগুলোকে বিছানাতেই রেখে ঠিকঠাকভাবে এদিক ওদিক একটু টেনে টেনে দিয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখো, এখন বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি, একটু পরে জামা কাপড় আনবো, জামা কাপড়গুলো পাট করবো। এখন আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি আজকে, আজকে বলতে কি মানে বেশিরভাগ দিন আমি মানে প্রত্যেক দিনই আমি জামা কাপড় কাচি বলে সেই জন্য জামা কাপড় আমার প্রতিদিন একটু কম কমই পরে, মাঝের মধ্যে অনেকটা জামা কাপড় একটু একসাথে পরে যায়। তো সে যাই হোক বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে প্রতিদিনই তো এইরকম একই কাজটা দেখাচ্ছে, তো প্লিজ কেউ স্কিপ করে চলে যেও না, কারণ এর পরে খুব সুন্দর ইন্টারেস্টিং একটা পার্ট রয়েছে যেটা দেখতে তোমাদের খুব মজা লাগবে, খুব আনন্দ পাবে তোমরা। তো সে প্লিজ প্লিজ তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো হয়তো তোমরা ভাববে একই কাজ দেখা চলে স্কিপ করে চলে যাবে, যার জন্য এই কথাটা তোমাদের আগেই আমি বলে দিলাম। তো চলো আমার কাজ তোমরা দেখতে থাকো, আর সেই পার্টটার জন্য একটু ওয়েট করো।
কাজ করছিলাম, তো আর্মিয়ে পড়তে গিয়েছিল, তো সেই কাজকর্মগুলো ছাড়ার পরে এখন চলে এসেছি সন্ধ্যেবেলা। এখন হচ্ছে দেখো এখন কি করতে বসেছি বলো তো। তো মেয়ে হচ্ছে পড়ে থেকে চলে এসছে, আর কালকে যেহেতু শনিবার তো কালকে পড়াও নেই স্কুলও নেই, যে কারণে ওর সাথে তো সেভাবে সময় দেওয়া হয় না। তো ও বললো যে মা আমার সাথে একটু খেলো, তা তাই ভাবলাম চলো খেলা যাক একটু। তো আমরা এখন কী খেলা নিয়ে এসে বসেছি বলে দাও, কী খেলা নিয়ে বসেছি? ডক্টর সেট। ডক্টর সেট এরকম করে বলতে হয়, ঠিক আছে? হ্যাঁ এরকম ভাবে বলতে হয়, এটা নিয়ম ওরা, এটা আবার নিয়ম। তো দেখো ডক্টর সেটের জন্য এই কয়েকটা এই ডক্টর সেটের খেলা টেলা আছে, এইটা আছে, তো এই দিয়ে করবে ও এখন আমার চিকিৎসা। এটা হচ্ছে আমাদের বড় ডাক্তাররাও এসছে, তো ঠিক আছে চলো চিকিৎসা শুরু করে দাও। আমার আমার চার বয়সের ডাক্তারবাবু জানো, ও আবার চার বয়সের ডাক্তারবাবু। দেখো আপনি সামনে সরে আসুন, আমার এইটা আবার ছোট, সরে আসুন, এটা আমার বলে ডাক্তারবাবু। ডাক্তারবাবু আমার না খুব শরীরটা খারাপ, শরীর খারাপ, ঠিক আছে চিকিৎসা করছি। একদম বাজে চিকিৎসা হচ্ছে, ভালো হচ্ছে না, পায়ে চেপে বলছে কাশো, এটা খুলে যাচ্ছে ডাক্তারবাবু, এটা আবার খুলে যাচ্ছে। ডাক্তারবাবু জিনিসপত্র একদম ভালো না, এখানে দিয়ে কাশলে কি হবে? হাতের রক্তটা বাড়বে। ও এটা এই হাতে দিয়ে কাশলে হাতের রক্ত বাড়ে, মানে এগুলো ডাক্তারবাবুর নতুন আবিষ্কার। আমাদের এই ডাক্তারবাবুর আছে, অন্য ডাক্তারবাবুদের মানে ডাক্তারবাবুদের আছে কিনা জানি না, তো এই ডাক্তারবাবুর নতুন আবিষ্কার। দেখো ডাক্তারবাবু আবার থার্মোমিটারের মধ্যে আবার রক্ত দেখতে পারে, নতুন নতুন আবিষ্কার। এবার ডাক্তারবাবু আমার হচ্ছে কিরম জ্বর জ্বর ভাব লাগছে, আপনি ওটা একটু চেক করুন। ও জ্বর, এটা তো করেই নেব, থার্মোমিটার দরকার, থার্মোমিটার দরকার, থার্মোমিটার, এই তো থার্মোমিটার, এটা থার্মোমিটার, 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 বগল তুলো বাবা, বগল তুলবো থার্মোমিটারের জন্য নাকি বগল তুলতে হবে? কেন এটা দেব না এখন? তো হাত তুল, হাত তুলুন বললেই হয়, বগল তুলুনটা আবার কি কথা? এটা কথা, এটা নিয়ম, ও নিয়ম। আমি একটা পুতুল দিচ্ছি। দেখি ডাক্তার, ডাক্তার চিকিৎসা করতে এসে বলছে আপনাকে একটা পুতুল দিচ্ছি। এই নিন আমার পুতুল, আমার বাড়ি থেকে নিয়ে এসেছি মামার বাড়ি। আমার না চোখটা কেমন ডিস্টার্ব করছে কদিন ধরে, আমি চোখের চিকিৎসাটা করে দিন তো। আমি আপনার এইটা জিনিসপত্র গুলো এখানে রাখুন না, কাছে থেকে দেখুন, এই ডাক্তারবাবুর কাছে একদম আসবেন না, চোখ খারাপ করে দেবে, চোখের চিকিৎসা করার নামে চোখটাই খারাপ করে দেবে। না না এটা কি রাইল, আমার চোখে কি হয়েছে? আমার চোখে রক্ত ও আগে বেশি ছিল আর এখন অনেক কমে গেছে, শরীরে রক্ত কম, চোখের রক্ত কম, মানে চারিদিকে রক্ত কম, তাহলে মানুষটা কিভাবে বাঁচবে? চোখেও রক্ত কম, চোখের আবার আলাদা ভাবে রক্ত হয়, চোখের রক্ত কম, চোখের রক্ত একটু হ্যাঁ তো কম, আপনি আগে ঠিক করুন যে বেশি বলবেন না কম বলবেন। তারপরে তারপরে চিকিৎসাটা রুগী সেন, রুগী সেন এইটার নাম,
যা তোমরা যদি ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করাতে চাও তাহলে ফ্রিতে দিয়ে দি। ও ফ্রিতে দিয়ে দেয়, আর তার জন্য ফোন নাম্বার লাগবে, তো ফোন নাম্বারটা তো বলতে হবে। ফোন তো আনি, ফোন আনেনি, ফোন নাম্বারও ভুলে গেল। রোগী ফেলে রেখে জুস খাচ্ছে। এটা কি গো? লুটোর ঘুটি দিয়ে ওষুধ দিচ্ছে ডাক্তারবাবু। আমরা ওষুধ কোথায় পাবো? আমরা সত্যি সত্যি ওষুধ দোকান থেকে কিনে আনবো? দেবে না। আচ্ছা আর খাবো না আমি ওষুধ, আমার ওষুধ অনেক খাওয়া হয়ে গেছে। আপনি এবার বাড়ি যান, আমার আর চিকিৎসা করতে, আপনি খুব বাজে চিকিৎসা করছেন। আমার ওষুধ খাওয়া হলো, আমার মাথা ঘুরছে, মাথা ঘুরছে, খেলে খিদে পাচ্ছে শুধু। আমাকে এটা খবর দিয়ে দিন, হাত পা তুন, এই হাত এটা যদি পাঁচটাকে ঠাকুরে যদি এইটা বাঁধুন না, আর আমি ভালো থাকবেন, আমার বর ভালো থাকবে। ডাক্তারবাবু আবার এই ঠাকুরের জিনিসে বিশ্বাস করছে এখন? ডাক্তারবাবু মানে ঠাকুরের জিনিসে বিশ্বাস করছে না, গলাটা ভুল হলো। ডাক্তারবাবু আবার সেই যে মাদুলি ফাদুলি দিচ্ছে ডাক্তারবাবু এইসবগুলো এখন করে আবার, বুঝেছেন? ডাক্তারবাবু মানে সব রকম দিকে স্পেশালিস্ট আর কি, মানে কবিরাজ বৈদ্য ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে। ঠাকুরের প্রসাদ হাতপাতুন এরকম ভাবে ঠাকুরের চন্দ্রবিন্দু খেতে হবে, ঠাকুরের চন্দ্রবিন্দু খেতে, ঠাকুরের চন্দ্রবিন্দু। আর আমার শুধু হাই উঠে তো নয়, ঠাকুরের চন্দ্রবিন্দু 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 খান খান ঠাকুরের প্রসাদ খেয়েছি। ডাক্তারবাবু খেলাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? তোমাদেরকে একটু হাসাতে পারলাম কিনা তো সে যাই হোক, আবার পরে দেখা হচ্ছে কিন্তু অবশ্যই, মানে রাতে কি করবো অবশ্যই দেখাবো তোমাদের, দেখা হচ্ছে আবার পরে। ওয়েট করো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ঠাকুরের এইটা পরিয়ে দিই, ঠাকুরের এইটা খুব দরকারি। তো চা করে এনে মা আমি দুজন মিলে দেখো এই যে চা নিয়ে বসে পড়েছি, আর কীভাবে খাচ্ছি দেখো চাটা। সেই ছোটোবেলায় যেমন খেতাম চায়ের মধ্যে, আর দেখো মুড়ি নিচ্ছে কৌটোর ভিতর থেকে, চায়ের মধ্যে মুড়ি দিয়ে দিয়ে এইভাবে ভিজে ভিজে সেই যেমন ছোটোবেলায় খেতাম, আমিও খাচ্ছি মেয়েও খাচ্ছে। তো দুধ একদম খেতে চায় না একটু, মানে আমি যখন করে দুধ চা খাই তখন করে ও আমার সাথে করে একটু খায় দুধ চাটা, আমার বত দুধ চা ধারে পারে যায় না। তো উঠে যাই হোক খেয়ে এখন আর না, টিভির কই আওয়াজ আসছে না তখন পাচ্ছি না তো। তো চাটা খেয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে রাতের বেলা। রাতের বেলা কি করব তোমাদের সেটা দেখাবো, দিনের বেলা এত কাজের চাপ থাকে এত সুন্দর করে কথা বলতেই পারি না। রাতেরবেলা দেখো কত সুন্দর হেসে হেসে কথা বলছি, দিনের বেলা প্রচুর কাজের ব্যস্ততা, মাঝখানে একটুখানি ফোনটা ক্যামেরাটা অন করে একটুখানি কথা বলে নিলাম, একটুখানি দেখিয়ে নিলাম, কাজকর্ম হয়ে গেল। কিন্তু আজকে সন্ধ্যাবেলা একটু হালকা আছি অন্য দিনের তুলনায়, যার জন্য তোমাদের সাথে এইভাবে হেসে হেসে একটু ঢং করে করে কথা বলছি। তো বন্ধুরা এখন রাতের ডিনার করতে বসে পড়েছি, আর আমাদের রাতের ডিনারে কি আছে একবার দেখে নাও, দেখিয়ে দিই তোমাদেরকে। তো বলেছিলাম যে দুপুরে যা রান্না করেছি রাতের খাবার ঠিক সেটাই আছে, তার মধ্যে শুধু দুপুরের ভাতটা সেটা জল দেওয়া হয়ে গেছে। এই যে দেখো পুষ্টি ভাত, আর এই যে এই ঢেঁড়স আলু আর কাঁঠাল দানা দিয়ে চচ্চড়ি করেছিলাম সেই, আর এটা সোয়াবিন আলুর তরকারি, আর এই দিয়ে আমরা হচ্ছে ভাতটা খাবো, এই পুষ্টি ভাতটা এই দিয়ে খাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, প্রতিদিন যেটা বলি আজকেও সেটাই বলছি, আর ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করো তোমরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো বলবে, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।